শেখ হাসিনার জন্য আজকের দিনটি মারাত্মক অশুভ এবং দুঃসম্বাদও বটে কারণ তিনি এমন একটা দেশে আছেন যে তার বাবার মৃত্যুবার্ষিকীর শোকও তিনি করতে পারবেন না কারণ আজ ভারতের স্বাধীনতা দিবস চাইলেও তিনি কোনো শোক করতে পারবেন না যেদিকেই তাকাবেন সেদিকেই আনন্দ উৎসব তার মানে আপনি বুঝতে পেরেছেন সময় যখন খারাপ যায় তখন চামচিকাও নাকি লাথি মারে শেখ হাসিনার কফলে সে লাথিটাও জুটতেছে উঠতেছে ভালোভাবেই কারণ ইতিমধ্যে তার খুব কাছের সালমান রহমান আটক এবং তার দশ দিনের রিমান্ডের আজকে দ্বিতীয় দিন একই সাথে তার আইসিটি মন্ত্রী পলক তিনিও গতকালকে খিলক্ষ থেকে আটক হয়েছেন শেখ হাসিনার জন্য আরও দুঃসংবাদ তা হচ্ছে শেখ হাসিনা আছেন এখন ভারতে কিন্তু আমাদের বর্তমান সরকার ঘোষণা দিয়েছে ভারতে এবার ইলিশ যাবে না তার মানে আপনি বুঝতে পেরেছেন ভারতের মানুষ শেখ হাসিনাকে নিয়ে এখন শুধু খেলবে আরে খেলাটা শেখ হাসিনা বাংলাটা গান বের হয়েছিল তোমার কোন কোন জায়গায় ব্যথা থাকো বান্ধবী ললিতা এখন শেখ হাসিনার অবস্থা হয়েছে তাই ভারতকে খুশি করার জন্য তিনি প্রতি বছর হাজার হাজার টন ইদিশ মাস পাঠাতেন আর সেই ইদিশ মাস এবার বন্ধ তাও শেখের বেটি মোদির কাছে প্রিয় ভাইয়েরা শেখ হাসিনার শোকটাও শক্তিতে পরিণত হয়ে সেটা এখন আনন্দের রূপ নিয়েছে কারণ তিনি আছেন ভারতে ভারতের টিভি সিরিয়ালে বসে বসে তিনি দেখছেন তার মন্ত্রী এমপিরা আটক হচ্ছেন আপনি কি জানেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শেখ হাসিনাও আটক হবেন কারণ ইতিমধ্যে সেই প্রস্তুতি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে এটা শেখ হাসিনার তৈরি আন্তর্জাতিক আদালত নয় এটা মূল আন্তর্জাতিক আদালতেই মামলাটি হয়েছে তাই শেখ হাসিনার জন্য দুঃসমবাদ আর দুঃসনবাদ কোনটা রেখে কোনটা বলবো তার সব মন্ত্রী ইতিমধ্যে আটকের পথে তার কলিজার টুকরা আদরের প্রিয় ননাই সেই সজিব জয়ের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হবে এই সপ্তাহের মধ্যে তার মানে আপনি কি বুঝতে পেরেছেন শেখ হাসিনা এই দুনিয়া পুরোটাই হারাতে যাচ্ছেন এখন শেখ হাসিনার জন্য বাকি আছে শুধুমাত্র আখেরাত সে আখেরাতের জন্য তিনি কিছু করুন অথবা করার চেষ্টা করুন কারণ সময় পুরেই যাচ্ছে আপনি যখন আটক হবেন তখন থেকেই আপনার কাউন্টাউন শুরু ফাঁসির মনে রাখবেন আপনি কোথাও পালাতে পারবেন না কারণ ভারতও আপনাকে আটক করবে নিজ স্বার্থে তার সেভেন সিস্টারের স্বার্থে আপনাকে আটক করে বাংলাদেশের হাতে তুলে দিবে এটা লিখে রাখেন মনে রাখবেন এটা ভারত স্বার্থের জন্য সব পারে